ইউক্রেনের অলভিয়া বন্দরের জলসীমায় আটকে থাকা বাংলাদেশি জাহাজ এমভি বাংলার সমৃদ্ধিতে রকেট হামলা হয়েছে। মোট কতগুলো পারমাণবিক অস্ত্র আছে তা নিশ্চিতভাবে জানা যায় না। ফেডারেশন অফ আমেরিকান সায়েন্টিস্টের মতে রাশিয়ার প্রায় 5,977টি পারমাণবিক ওয়ারহেড আছে। আসসালামু আলাইকুম দর্শক শ্রোতা, তৃতীয় বিশ্বযুদ্ধ হয়তো শুরু হতে যাচ্ছে। কেননা দর্শক, রাশিয়া এবার তারা পারমাণবিক বোমা নিয়ে তারা চিন্তা করতেছে, পারমাণবিক বোমা ব্যবহার করার জন্য। তো দর্শক, সে বিষয়ে আপনাদেরকে বিস্তারিত দেখাব। এবং এই দিকে বাংলাদেশের একটি জাহাজ ইতিমধ্যে ইউক্রেনে রকেট হামলা করেছে। তো দর্শক, সেখানে আমাদের বাংলাদেশি একজন ইঞ্জিনিয়ার ইতিমধ্যে নিহত হয়েছে এবং সেখানে বর্তমান কী অবস্থা সে বিষয়ে আপনাদেরকে বিস্তারিত দেখাবো। তো কথা না বাড়িয়ে চলুন আমরা ভিডিও মূল আলোচনায় চলে যাই। ভিডিও মূল আলোচনায় চলে যাওয়ার আগে আপনার কাছে আমার ছোটো করে একটি অনুরোধ, আপনি চ্যানেলকে সাবস্ক্রাইব না করে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন। তাহলে দর্শক, প্রত্যেক মুহূর্তের আপডেট নিউজ সবার আগে পৌঁছাবে আপনার কাছে। তো কথা না বাড়িয়ে চলুন আমরা ভিডিও মূল আলোচনায় চলে যাই। দর্শক শ্রোতা, আমরা দেখবো যে বাংলাদেশের একটি জাহাজ ইতিমধ্যে ইউক্রেন যে রকেট হামলা করেছেন এবং সেখানকার বর্তমান কী অবস্থা সে বিষয়ে আমরা বিস্তারিত দেখবো। সেটা দেখার আগে আমরা দেখে আসবো যে রাশিয়া তারা এবার কী সিদ্ধান্ত নিতে যাচ্ছে পারমাণবিক বোমা নিয়ে। তো দর্শক চলুন আমরা সে বিষয়ে বিস্তারিত দেখে আসি। সম্প্রতি পারমাণবিক অস্ত্র বহনকারী বাহিনীকে উচ্চ সতর্কতায় থাকার নির্দেশ দিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। এরপর থেকেই বিশ্বজুড়ে পারমাণবিক অস্ত্র নিয়ে উদ্বেগ বাড়ছে। বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, রাশিয়ার মোট কতগুলো পারমাণবিক অস্ত্র আছে তা নিশ্চিতভাবে জানা যায় না। ফেডারেশন অব আমেরিকান সায়েন্টিস্টের মতে রাশিয়ার প্রায় 5,977টি পারমাণবিক ওয়ারহেড আছে। অনুমান করা হয় এর মধ্যে প্রায় 1500 ওয়ারহেডের বয়স অনেক বেশি হওয়ায় সেগুলো নিষ্ক্রিয় হয়ে গেছে। বাকি 4,500-এর বা এরও বেশি অস্ত্রের মধ্যে অধিকাংশই কৌশলগত পারমাণবিক অস্ত্র হিসাবে বিবেচনা করা হয়। এগুলো মূলত ব্লাস্টিক ক্ষেপণাস্ত্র বা রকেট জাতীয়, যা অনেক দূরের লক্ষ্যবস্তুতে আঘাত করতে পারে। রাশিয়ায় এর বাইরে যেসব অস্ত্র রয়েছে সেগুলো তুলনামূলকভাবে ছোট, কম ধ্বংসাত্মক পারমাণবিক অস্ত্র। এগুলো যুদ্ধক্ষেত্রে বা সমুদ্রের স্বল্প পরিসরে হামলায় ব্যবহার করা যেতে পারে। এছাড়াও বিশেষজ্ঞদের অনুমান, রাশিয়ায় প্রায় 1,500 পারমাণবিক অস্ত্র বর্তমানে মোতায়েন রয়েছে। এই ক্ষেপণাস্ত্রগুলো বিমান ঘাঁটি বা সাবমেরিনে স্থাপন করা আছে। রাশিয়া ছাড়া আরও 8টি দেশের পারমাণবিক অস্ত্র আছে। সেগুলো হলো চীন, ফ্রান্স, ভারত, পাকিস্তান, ইসরায়েল, উত্তর কোরিয়া, যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্য। ফেডারেশন অব আমেরিকান সায়েন্টিস্টের তথ্য অনুযায়ী ন্যাটোর আছে 5,943টি পারমাণবিক অস্ত্র। এর মধ্যে যুক্তরাষ্ট্রের 5,428টি, ফ্রান্সের 290টি এবং যুক্তরাজ্যের 225টি। এছাড়া চীনের 350টি, পাকিস্তান 165টি, ভারতের 160টি, ইসরায়েলের 90টি ও উত্তর কোরিয়ায় 20টি পারমাণবিক অস্ত্র আছে। পারমাণবিক অস্ত্র থাকা 9টি দেশের মধ্যে চীন, ফ্রান্স, রাশিয়া, যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্য পারমাণবিক অস্ত্র বিস্তার রোধ সংক্রান্ত চুক্তি এনপিটিতে সই করেছে, আর ইউক্রেনের কাছে কোনো পারমাণবিক অস্ত্র নেই। সম্প্রতি রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ইউক্রেনে পারমাণবিক অস্ত্র তৈরির চেষ্টা করেছে বলে অভিযোগ করেছেন। এদিকে ইউক্রেনে হামলা করার আগেই নিজ পরিবারের সদস্যদের রাশিয়ার পূর্বাঞ্চলের সাইবেরিয়ার ভূগর্ভস্থ শহরের বিলাসবহুল গোপন ভাঙ্গারে সরিয়ে ফেলেছেন ভ্লাদিমির পুতিন। এক ভিডিও বার্তায় এমনটাই দাবি করেছেন মস্কোর আন্তর্জাতিক সম্পর্ক ইনস্টিটিউটের প্রাক্তন অধ্যাপক ভ্যালেরি সালোভে। ওই অধ্যাপক আরও জানিয়েছেন, আলতাই পর্বতমালার কাছে পুতিন যে ভাঙ্গারে তার পরিবারকে রেখেছেন সেটি পরমাণু হামলা থেকে সুরক্ষিত। পরমাণু হামলা হলেও সেই ভাঙ্গারে ক্ষতির সম্ভাবনা নেই। এর আগেও রাশিয়ায় অবস্থান করেই পুতিনের বিরুদ্ধে মুখ খুলেছেন সালোভে। মন্তব্য করেছিলেন পুতিনের শারীরিক ও মানসিক সমস্যা নিয়েও। জানিয়েছিলেন, রাশিয়ার জনগণকে লুকিয়ে গোপনে চিকিৎসা করাচ্ছেন পুতিন। ভ্যালেরি সালোভে মস্কোর আন্তর্জাতিক সম্পর্ক ইনস্টিটিউটের প্রাক্তন অধ্যাপক। এই প্রতিষ্ঠানটিতে ভবিষ্যৎ গুপ্তচর ও কূটনীতিকরা প্রশিক্ষণ নিতে আসেন। পুতিনের শারীরিক সমস্যা নিয়ে কথা বলায় তার বিরুদ্ধে তদন্ত চলছে। এদিকে ষষ্ঠ দিনের মতোই ইউক্রেনে চলছে রুশ আগ্রাসন। গত বৃহস্পতিবার 24 ফেব্রুয়ারি থেকে ইউক্রেনে আগ্রাসন শুরু করে রাশিয়া। সংঘাতের পঞ্চম দিন সোমবার বেলারুশে দুই পক্ষ শান্তি আলোচনায় বসে, তবে কোনো সমাধান ছাড়াই শেষ হয় প্রথম বৈঠক। পরবর্তী বৈঠক দর্শক শ্রোতা, আপনারা দেখলেন যে রাশিয়া এবং ইউক্রেনের বর্তমানে অবস্থা কি চলছে এবং সেখানকার বর্তমান কি অবস্থা। তো দর্শক, ভিডিওটি দেখে যদি আপনার কোনো মন্তব্য থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে আপনার মূল্যবান মন্তব্যটি জানিয়ে দিবেন। তো দর্শক, ভিডিওটি আপনারা দেখলেন, এখন আমরা দেখে আসবো যে বাংলাদেশে যে একটি জাহাজ ছিল তার উপরে যে ইউক্রেন রকেট হামলা করেছে এবং এখন সেখানকার বর্তমান কি অবস্থা সে বিষয়ে আমরা বিস্তারিত দেখবো। দর্শক চলুন আমরা সেই বিষয়ে বিস্তারিত দেখে আসি। ইউক্রেনের অলভিয়া বন্দরের জলসীমায় আটকে থাকা বাংলাদেশি জাহাজ এমভি বাংলার সমৃদ্ধিতে রকেট হামলা হয়েছে। বুধবার স্থানীয় সময় বিকেল 5:10 এই হামলা চালানো হয়। এতে নিহত হয়েছেন জাহাজটির থার্ড ইঞ্জিনিয়ার হাদিসুর রহমান। জাহাজের 29 নাবিকের বাকিরা অক্ষত আছেন। শেষ পর্যন্ত শঙ্কাটাই সত্যি হলো, যারা কদিন ধরে বন্দরে আটকে থাকা অবস্থায় হামলার আশঙ্কা করছিলেন জাহাজটির ক্রুরা। উদ্ধার পেতে নানা চেষ্টাও কাজে আসেনি। বন্দর থেকে উদ্ধারের আগেই হামলার শিকার হয়েছে জাহাজটি।
আমাদের জাহাজে কিছুক্ষণ আগে বম্বিং হয়েছে, কয়েক ঘন্টা আগে। আমাদের থার্ড ইঞ্জিনিয়ার স্যার অলরেডি মারা গেছেন। আমরা সবাই খুব বিপদে আছি, আমাদেরকে প্লিজ সবাই উদ্ধার করেন, এখান থেকে আমাদেরকে বাঁচান প্লিজ। আমি বাংলা সমৃদ্ধি সেকেন্ড ইঞ্জিনিয়ার। তো আমাদের জাহাজে একটু আগে রকেট হামলা হয়েছে, একজন অলরেডি ডেড হয়েছে। আমাদের পাওয়ার সাপ্লাই না, ইমার্জেন্সি জেনারেটরতে পাওয়ার চলতেছে, আমরা মৃত্যুর মুখে সম্মুখীন হয়েছি, আমাদের এখনো উদ্ধার করা হয় নাই। দয়া করে আপনারা আমাদের বাঁচান, আমরা সবাই আছি এখানে, দেখেন সবাই আছে, আমরা মৃত্যুর সাথে লড়াই করতেছি, আমাদের বাঁচান প্লিজ, দয়া করে। বুধবার বিকেলে রাশিয়ার রকেট হামলার লক্ষ্যবস্তুতে পরিণত হয় এমবি বাংলা সমৃদ্ধি। হামলায় প্রাণ হারান ইঞ্জিনিয়ার হাদিসুর রহমান। আমাদের জাহাজে রকেট হামলা হয়েছে, আমরা খুবই আতঙ্কে আছি, আমাদের সবার মানে একদম শেষ অবস্থায় কান্নাকাটি করতেছে সবাই। আমাদের থার্ড ইঞ্জিনিয়ার স্যার অলরেডি ইন্তেকাল করছেন, আপনারা যত পারেন আমাদেরকে সহযোগিতা করার জন্য সর্বোত্তম চেষ্টা করেন। এখনো ভালো আছি, আর প্লিজ এই গভর্নমেন্টকে সবাই যে জ্বালানি একটু চেষ্টা করেন আমাদেরকে যাতে উদ্ধার করা হয়। আমাদেরকে এখনো কোনো উদ্ধার করা হয় নাই, মিডিয়াতে আসছে আমরা নাকি পোল্যান্ডে চলে গেছি নিরাপদভাবে, এটা একটা ভুল নিউজ, ফেক নিউজ, আমাদেরকে প্লিজ এখান থেকে উদ্ধার করার ব্যবস্থা করেন। হাদিসুরের মৃত্যুর খবর বাড়িতে পৌঁছালে কান্নায় ভেঙে পড়েন স্বজনরা, প্রিয়জনের এইভাবে চলে যাওয়া যেন কোনোভাবেই মানতে পারছেন না তারা। নিহত হাদিসুরের বাড়ি বরগুনার বেতাগি উপজেলায়, মেরিন একাডেমির 47তম ব্যাচের শিক্ষার্থী ছিলেন তিনি। আমার সাথে সকালে পটুয়াখালী বইয়া খাবার সময় কথা হয়েছে আমার সাথে, আমার মায়ের সাথে। আল্লাহ, সকাল 7:30-8:30 দিকে কথা হয়েছে। জাহাজের 29 নাবিকের মধ্যে বাকিরা অক্ষত আছে, আর জাহাজটিকে সরিয়ে নেওয়ার চেষ্টা চলছে বলে জানিয়েছেন শিপিং কর্পোরেশন। কমিউনিকেশন ইকুইপমেন্ট সবগুলো ব্রিজে থাকে, এটা ব্রিজে ফায়ার মানে তো একটু ওদিক থেকে একটু সমস্যা, এটা অন্যান্য অংশ ঠিক আছে, ইঞ্জিন জেনারেটর পাওয়ার সব ঠিক আছে, ব্রিজে ফায়ারের কারণে আমাদের একটু কমিউনিকেশন ঝামেলা হচ্ছে। ইউক্রেনের অলভিয়া বন্দরে পৌঁছানোর পর গেল 24 ফেব্রুয়ারি থেকে জাহাজটি সেখানে আটকে আছে। ইউক্রেনে হামলা শুরুর পর থেকেই দেশটিতে অবস্থানরত প্রায় 1,500 বাংলাদেশের দিন কাটে আতঙ্কে। এর মধ্যে 2টি জাহাজে হামলার ঘটনা ঘটে, তবে এরই মধ্যে বেশিরভাগই ইউক্রেন ত্যাগ করতে সমর্থ হয়েছে বলে নিশ্চিত করেছে বাংলাদেশ সরকার। রিয়াজ রায়হান, জুমরা নিউজ, ঢাকা। দর্শক শ্রোতা, আপনারা দেখলেন যে বাংলাদেশের একটি জাহাজে ইউক্রেন তারা রকেট হামলা করেছে, এবং সেখানে একজন সেই জাহাজের একজন ইঞ্জিনিয়ার তিনি ইতিমধ্যে নিহত হয়েছে। তো দর্শক, সম্পূর্ণ ভিডিও দেখলেন, সম্পূর্ণ ভিডিও দেখে যদি আপনার কোনো মন্তব্য থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে আপনার মূল্যবান মন্তব্যটি জানিয়ে দেবেন। তো কথা বলতে বলতে আমরা ভিডিও শেষ পর্যায়ে চলে এসেছি, ভিডিওটি এখন শেষ করে দেবেন। ভিডিও শেষ করার আগে আপনার কাছে আবারও বলছি, আপনি যদি প্রত্যেক মুহূর্তের আপডেট পেতে চান তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন, তাহলে প্রত্যেক মুহূর্তের আপডেট নিয়ে সবার আগে পৌঁছাবে আপনার কাছে। তো দর্শক, ভিডিওটি শেষ করছি, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।